বললো আসলে শেষ কথা কি বলেছে উনি? আমাদের বলার কোনো ভাষা আমরা প্রকাশ করতে পারছি না ভাই। উনি কি বলছেন? উনি কি বলছেন? উনি কি বলছেন? যেটা বলেছেন না 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 উনি সম্পূর্ণ মানে আমাদের বলার ভাষা এখন নাই। আমরা খুবই আমাদের এখন বলার কোনো জ্ঞান নেই। না এমনি জাস্ট সান্তনা দিল এইটুকু। কি বলেছে? সান্তনা দিয়েছে কি বলে? ভালো থাকো, দোয়া করো আমাদের জন্য। হয়নি কি উনার কোনো বক্তব্য নাই? উনার কোনো বক্তব্য নাই, শুধু বললো যে সবাইকে ভালো থাকো, দোয়া করলো, এটুকু আর কিছু বলেনি। আমাদেরকে ছেড়ে দেন। আমার চাচা হয়। কি বললো আসলে শেষ কথা? না আমি তো ওটা না আমরা ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করলাম, আর ওটার ব্যাপারে তো আমি কিছু জানি না, আমার ভাইটা জানে। সবাই সাক্ষাৎ করেছে, কিন্তু আমরা ভাইয়ের সাথে মানে ওই দুঃখ আর কি, কান্নাকাটি দুঃখ এগুলাই প্রকাশ করলাম। ভাই কি বলছে? না ভাই কিছু বললে, ভাই দোয়া করতে বলছে। মামলা বিচার নিয়ে আমাদের সাথে কোনো কথা হয়নি। ভালো থাকেন, দোয়া করেন। চাচা ছেলেকে দেখেছেন? ছেলেকে দেখেছেন? জাহাঙ্গীরের সাথে দেখা হয়েছে? কি বললো? ওট নজরুল ভাই, শেষ হিসেবে আপনার ভাইয়ের প্রতি যে বিচার, সেটা নিয়ে আপনাদের কোনো মন্তব্য আছে? আর কি মন্তব্য করব বলেন? মন্তব্য করার কিছু নাই, যেটা হওয়ার তো হয়ে গেছে। আজকের দিনে আর কিছু মানে কিছু বলার নাই, যেগুলা আসল মানে ইয়া সেগুলা তো ধরছে না। শেষ আপনাদের ডাকা হয়েছিল কবে? ডাকে আমাদেরকে আজকে ডাকছিল। আর আপনাদের যেটা বলছিলেন যে আসল আসামি যারা, কারা আপনাদের মতো? জানি না, ওরা ভাইরাই জানে, আমাদেরকে বলে নি। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। বলছে আসলে তারা আজকে রাতেই, এটা কিছু বলেনি। কবর কোথায় দিবে এরকম কি সিদ্ধান্ত? কবর আমাদের দাদার বাসার ওখানে। মানে রাতে তোমাদেরকে নিয়ে যেতে হবে? এরা নিয়ে যাবে। এখন আজকে দিবে না কালকে দিবে এটা বলেনি। আর কবরটা তোমরা, ওটা বলে যে কবরটা ডাসমাটি গুরুস্থান ওখানেই দিবে? জি জি। রাতের মধ্যেই? সেটা জানা নাই।